লকডাউন বাড়লো আরো সাত দিন, ফিরতি যাত্রা নিরাপদ না করলে ঠেকানো যাবে না তৃতীয় ঢেউ, পর্যাপ্ত গণপরিবহনের তাগিদ, দেশে করোনায় ২২ জনের মৃত্যু। ঈদের ছুটিতেও পদ্মা সেতুর মহাকর্মযজ্ঞ, দিন রাত শ্রম দিচ্ছেন প্রায় ৫০০০ কর্মী, নদী শাসনের পাশাপাশি বসছে রোড ও রেল স্ল্যাব। এবং রাজশাহীতে গাছ থেকে গুটি জাতের আম নামানো শুরু, বিক্রির জন্য আনা হচ্ছে আড়তে, ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ২৩শে মে পর্যন্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে ঈদের ফিরতি যাত্রা নিরাপদ না করলে তৃতীয় ঢেউ ঠেকানো যাবে না বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন তারা, সেই সঙ্গে পরামর্শ দিচ্ছেন মাস্ক পরা বাধ্যতামূলক করার। বিধিনিষেধ, লকডাউন, চেকপোস্ট সবকিছুই উপেক্ষা করে মানুষ ঠিকই ছুটেছে বাড়ির পানে, সেই সঙ্গে বয়ে নিয়ে গেছে সংক্রমণের ঝুঁকি। এবার ফেরার পালা, সেই যাত্রা কতটা নিরাপদ হবে? বিশেষজ্ঞরা বলছেন সর্বনাশ যা হবার হয়তো হয়েই গেছে, তাই শঙ্কা আছে তৃতীয় ঢেউয়ের। সারা বাংলাদেশের বিভিন্নখানে সংক্রমণটা যাবে এটা সন্দেহ নেই, এবং তার সঙ্গে যদি ভারতীয় ভেরিয়েন্ট কোনোভাবে যুক্ত হয় সেইটার আমরা একটা বৃদ্ধি দেখব। ঈদের পরে নতুন ওয়েভ হবে কিনা এটা হওয়ার খুবই সম্ভাবনা। আল্লাহ আমাদেরকে এতদিন বাঁচিয়ে রাখছে, সেভাবে যদি আল্লাহ বাঁচিয়ে দেয় তাহলে হয়তো নাও হতে পারে, আদারওয়াইজ একটা ওয়েভ আমাদের আসার কথা। তারা বলছেন যারা গেছেন তারা তো ফিরবেনই, তাই ফেরার ক্ষেত্রে যেন এমনটা আবার না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে হয়তো কিছুটা হলেও লাগাম টানা যাবে সংক্রমণের। তাদের জন্য যথেষ্ট পরিমাণ বাসের ব্যবস্থা করা যাতে করে তারা গাদাগাদি করে না আসতে হয়, এইটা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো তারা দায়িত্ব নিতে পারে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে, এগুলো করে যদি আস্তে আস্তে লোকজন আসে এবং এটা করা সম্ভব হয় এটা সংক্রমণ কমাবে। বাড়ি ফেরার এই ঝক্কিকে সহনীয় করতে এরই মধ্যে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরও। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে ফিরতি পথে যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয় সেই ছক্কশে সিদ্ধান্ত হবে প্রথম কর্মদিবসে। আজকালের মধ্যে একটা মিটিং হবে, বিষয়গুলো কোন প্রক্রিয়াতে করা যায়, কালকে একটা প্রজ্ঞাপনা হবে, প্লাস হচ্ছে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। অবশ্যই আমরা চাই যে স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের ফিরে নিয়ে আসা, এভাবে ঝক্কি ঝামেলা নিয়ে গেল তারা, ফেরাটা যাতে করে স্মুথ হয় তাদের। এদিকে চলমান বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফিরতি পথেও মানুষের ঢল নামলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে এক অনলাইন বার্তায় তিনি একথা বলেন, দেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহ্বান জানান তিনি। ঈদের পরেও কর্মস্থলে ফিরে আসার যাত্রায় বাঁধ ভাঙ্গা জনস্রোতের আশঙ্কা করা হচ্ছে, এতে করোনা সংক্রমণ শেখ হাসিনা সরকারের সর্বাত্মক চেষ্টায় আপাত দৃষ্টি কিছুটা নিয়ন্ত্রিত মনে হলেও গাদাগাদি অবস্থায় চলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমত অবস্থা জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পরবর্তী চলাচলের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা পালনের আহ্বান জানাচ্ছি। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ, সড়কে চাপ কম থাকায় নির্বিঘ্নে বাড়ি যাওয়ার আশায় অনেকে বেরিয়েছেন পথে, তবে বাহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দুর্ভোগ তাদের পিছু ছাড়েনি। এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সকালের দিকে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। ঈদের আমেজ ফুরোয়নি এখনো, কিন্তু তাতে কি, যাত্রাপথের ভিড় এড়াতে যারা স্বজন ছাড়াই ঈদ করেছেন ঢাকায় এখন তারা ছুটছেন বাড়ির পানে। তবে এ যাত্রাও স্বস্তির হলো না, গাবতলী আমিনবাজার ঘুরে দেখা যায় শত শত ঘরমুখো মানুষ পড়েছেন তীব্র পরিবহন সংকটে। কাভার্ড ভ্যান বা মাইক্রোবাসই ভরসা তাদের, নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি টাকা। কালকে যেরকম ঈদ ছিল যাইতে পারি না, আজকে যেরকম যাইতেছি কই আজকে একটু ফাঁকা পাবো এই কারণে। আমার মেয়ে যাচ্ছে, হাজবেন্ড যাচ্ছে, আমি যাচ্ছি। মূলত আমাদের ঈদের আগে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা গাড়ি ঘোড়ার কারণে যেতে পারি নাই, এই কারণে ঈদের পরের দিন আমরা বের হয়েছি যে গাড়ি পেলে যাবো নয়তো বাসায় ফিরে যাবো। অনেক বেশি যাচ্ছে আর এখন গাড়ি পাওয়া যাচ্ছে না, অনেক ঝামেলায় পড়া লাগতেছে।
দূরপাল্লা গাড়ি তো বন্ধ, এখন যেভাবে যাচ্ছে পাডাও সিএনজি হাইস এদের মানে অনেক ভাড়া বেশি নিতেছে, 2000 টাকা করে যাচ্ছে একদিন জন প্রতি। এত টাকা দিয়ে তো আমাদের যাওয়া সম্ভব না। কোথায় যাবেন? আমি নাটোর যাব। আবার সড়কে চাপ বাড়ার সংখ্যায় অনেকে আগে ভাগে ফিরছেন কর্মস্থলে। বিকাল আমার অফিস করতে হবে, এই জন্য যাচ্ছি। কুষ্টিয়াতে আসছে, সোমবার অফিস খোলা আছে, এজন্য আমি আগে ভাগে চলে আসছি। এত আগে এসেছেন কেন? অফিস খোলা আছে এজন্য, আর গাড়ির জাম টাম থাকে এই কারণ, ফেরি যদি না চলে এই কারণ। আমাদের অফিস আছে আবার কালকে থেকেই, এই জন্য আসতে হইলো আর কি। পদ্মা পাড়ি দিতে ভোর থেকেই শিমুলিয়া বাংলা বাজার নৌরুটের শিমুলিয়া ঘাটে ভিড় করেন অনেকে। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না তাদের। ঘাটে ফেরি ভেড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় আগে ওঠার প্রতিযোগিতা। আজকে যে এরকম ভিড় হবে তো জানি না, আজকে তো আসছি ইয়া ঘাটে আসছি ইয়া নেই প্রাইভেট কার নিয়ে আসছি, না যা উপায় নেই, ফ্যামিলি তো বাড়িতে থাকে। সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে সব ধরনের যাত্রীবাহী আন্তঃজেলা পরিবহন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকা ঈদের দ্বিতীয় দিনেও খোলা জায়গায় ভিড় করছেন নগরবাসী। সেই খবর জানাতে রাজধানীর হাতিরঝিলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং ফেনী শহরের সার্কিট হাউস এলাকায় বিজং সিং দিঘির পাড়ে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাব রাকিবের কাছে। রাকিব, জাফর, ঈদের খুশি কিংবা ঈদের আনন্দ কিংবা ঈদ উদযাপন করতে এই নগরবাসী বেশ অনেক মানুষই এই মুহূর্তে রাজধানীর যে একমাত্র খোলামেলা কিংবা উন্মুক্ত যে পরিবেশ হাতিরঝিল সেখানে এসেছেন, তারা ঈদ উদযাপন করছেন। তারা পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বোন, বাবা মা সবাই মিলে, বন্ধুবান্ধব মিলে মূলত এই খোলা বাতাসে একটু আসলে নিঃশ্বাস নেবার জন্য, ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করবার জন্য এসেছেন। আর এবং এখানে আমরা দেখেছি যে এবছর যেহেতু গতবারের মতো এবারও বৈশ্বিক মহামারী করোনার একটি ব্যাপক প্রভাব রয়েছে পুরো দেশ জুড়ে, সে কারণে এবারও কিন্তু সেই বেশিরভাগ বিনোদন কেন্দ্র রাজধানীর যেগুলো সবই প্রায় বন্ধ, সে কারণে মানুষ একমাত্র যে উন্মুক্ত জায়গা যেখানে একটু ছড়িয়ে ছিটিয়ে কিংবা একটু ফাঁকা ফাঁকা হয়ে সামাজিক দূরত্ব মেনে যেখানে থাকা যায় সেই হাতিরঝিলে তারা এসেছেন, বাচ্চারা নিয়ে এসেছেন, বাচ্চারা খোলা বাতাসে নিজেদের মধ্যে একটু বাচ্চাদের যে ছোট ছোট বন্ধুরা থাকে তারা মিলে একটু আনন্দ উপভোগ করছেন। তবে গতকাল যে পরিমাণ ভিড় ছিল আজ কিন্তু সেই ভিড় অনেকখানি কম গতকালের চেয়ে। আমরা গতকাল এমন সময় দেখছিলাম হাতিরঝিলে প্রচুর ভিড় ছিল, আজকে কিন্তু আমরা সেটি দেখছি ভিড় অনেক কম। বিশেষ করে যে বড় বড় যে ব্রিজগুলো রয়েছে হাতিরঝিলে, সেতুগুলো রয়েছে, মূলত সেই সেতুকে কেন্দ্র করেই এই মানুষের আনাগোনা, যে যার মতো করে এসেছেন, এসে তারা এই যে বিকেলবেলায় বিকেলের যে সৌন্দর্যটি বা প্রাকৃতিক যে পরিবেশটি, প্রাকৃতিক যে আলো বাতাস সেটি তারা উপভোগ করছেন। আমরা রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে গতকালও ঘুরেছিলাম, আজও আমরা ঘুরেছি, সেখানে গিয়ে অনেকে আসলে ফিরে আসছে যেহেতু করোনার কারণে, লকডাউনের কারণে দেশের সব বিনোদন কেন্দ্র সব বন্ধ রয়েছে। তো বেশিরভাগ মানুষই মূলত হাতিরঝিল, চন্দ্রিমা উদ্যান কিংবা জাতীয় সংসদ ভবন চত্বর এইসব জায়গায় গিয়ে তারা একটু খোলা মনে, খোলা বাতাসে নিঃশ্বাস নিয়ে ঈদের যে আনন্দ সেটি উদযাপন করবার চেষ্টা করছেন। তবে বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক রয়েছে, কিছু সংখ্যক মানুষ সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মানছেন না। এছাড়া কিন্তু মানুষ স্বাস্থ্যবিধি মেনেই এই নাগরিক জীবনে তারা ঈদ উদযাপন করছেন পরিবার পরিজন নিয়ে এসব খোলা জায়গায় এসে। তা আমার কাছে এই ছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী আতিকের সজল রয়েছে ফেনীতে, আমরা একটু জানবো সেখানকার খবর। সজল, রাকিব, ঈদ মোবারক। আসলে আপনাকে যদি বলি, আমরা রয়েছি ফেনী শহরের যে সার্কিট হাউস এলাকার ঠিক সার্কিট হাউসের বিপরীতেই যে বিজয় সিং দিঘি রয়েছে, সেই বিজয় সিং দিঘিতে, যেখানে কোনো উপলক্ষ পেলেই উৎসবের এখানে শহরের লোকজন বা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের লোক এখানে আসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে, কিছুটা বিনোদন নিতে। সপরিবারে আসেন, কেউ বন্ধুবান্ধবে আসেন, এখানে উপলক্ষ পেলেই মানুষের ভিড় জমে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি এই ঈদ উপলক্ষে। গতকালকেও এখানে ছিল উপচে পড়া মানুষের ভিড়, আজকেও দেখা যাচ্ছে বেশ সংখ্যক মানুষ এখানে এসেছে পরিবার পরিজন নিয়ে, স্বজনদের নিয়ে তারা একটু বিনোদন নিতে। আর যে বিষয়টি এখানে লক্ষ্য করা যাচ্ছে, আসলে ফেনীতে উল্লেখযোগ্য সরকারি বা বেসরকারিভাবে বড় ধরনের কোনো বিনোদনের স্পট নেই, যার কারণে কোনো উপলক্ষ পেলেই এই যে বিজয় সিং দিঘির পাড়ে এখানে ছুটে আসে। কারণ এই স্পটটি এখানে দেখার মতো কিন্তু যে সবচেয়ে যতটুকু বিনোদন স্পট দিয়ে হাতে গোনা দু চারটি রয়েছে, তার মধ্যে এটা আয়তনের দিক থেকে বেশ বড়।
যার কারণে এখানে একদিকে ফুলের বাগান রয়েছে, আবার এই দিঘির চারপাশে হাঁটার জায়গা রয়েছে, মানুষ চারিদিকে ঘুরতে আসে। ঠিক আবার দিঘির যে পানি তা কিছুটা শুকিয়ে গিয়েছে, যার কারণে এখানে পাড়ে নেমে কিছুটা পা ভিজিয়ে নিচ্ছেন, কেউ আবার পানিতে একটু নেমে তাদের জল ছিটাছিটি করছে, কিছু কিশোর বা তরুণ যারা রয়েছে অনেক সময় পানিতে নেমে কিছুটা এখানে হৈহুল্লোড় করছে। আপনাকে যদি বলি যে সব মিলেই কিন্তু আপনাকে যদি বলি যে এখানে এই উপলক্ষে মানুষের উপচে পড়া যে ভিড় আজকেও তার ব্যতিক্রম ঘটেনি, যদিও এখানে কোনো রাইস নেই, শুধুমাত্র একটু ঘুরে দেখার এবং কিছু ফুলের বাস রয়েছে, এবং এখানে যারা রয়েছে বিভিন্ন হকাররা এসছে বিভিন্ন এই যে মালামাল নিয়ে, বিভিন্ন পণ্য নিয়ে, তাদের খেলনা সামগ্রী নিয়ে। আর আপনাকে যদি বলি স্বাস্থ্যবিধির কথা, যদি আপনাকে বলি এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে আসলে স্বাস্থ্যবিধি মানে কি মানে না এটা দেখার মতো যেহেতু কেউ নাই, সে কারণে কিন্তু প্রথাগতভাবেই যারা রয়েছেন আমরা প্রায় কিছু মানুষের মাস্ক পরিহিত, আবার দেখা গেছে বেশিরভাগ মানুষেরই কিন্তু মাস্ক নাই, কিন্তু স্বাস্থ্যবিধি রক্ষার দায়িত্বটা যেন প্রশাসন থাকে সেই দাবিটা এখানে অনেকে করেছেন। এই ছিল এখানে বিনোদনের এখান থেকে সবশেষ। সাদিক, রাজধানী ঢাকার হাতির ঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব, জানাচ্ছিলেন সেখানকার জনগণের ঈদ বিনোদনের খবর, এবং এইমাত্র যুক্ত হয়েছিলেন ফেনী শহরের সার্কিট হাউস এলাকা থেকে রিপোর্টার আতিয়ার সজল। শত শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে নওগাঁর মান্দার ছয় গম্বুজের কুসুম্বা মসজিদ। পাঁচ টাকার নোটে জল ছাপের এই মসজিদটি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ঈদের ছুটিতেও পদ্মা সেতু এলাকায় চলছে কর্মযজ্ঞ, দিন রাত শ্রম দিচ্ছেন প্রায় 5,000 কর্মী, পুরোদমে চলছে নদী শাসনের কাজ, সেই সঙ্গে এগিয়ে চলেছে রোড ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজও। টার্গেট আগামী বছর জুনের আগেই চলাচল উপযোগী করা স্বপ্নের সেতুর। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। স্বপ্নের পদ্মা সেতুর মহাকর্মযজ্ঞ, দৃশ্যমান সবকিছুই, সড়ক ও রেল চলাচল উপযোগী করতে শ্রমিক কর্মকর্তা প্রকৌশলী ঈদের ছুটিতেও 24 ঘন্টা কাজ করছেন। বসানো হচ্ছে সেতুর দুই পাশে প্যারাপেট ওয়াল রেলিং, সেতুর উপরে নিচে সমান তালে বসছে স্ল্যাব, নদী শাসনের ব্লকের ফাঁকে গুড়ি পাথর দিয়ে পোক্ত করে বসাতে দুর্মুজের কাজও চলছে। জ্যৈষ্ঠের প্রখর রোদেও শ্রমিকদের কাজে ভীষণ মনোযোগ, কষ্টের মধ্যেও লক্ষ্য অর্জনে ঘাম ঝরাচ্ছেন। ছুটির টাইমে, করোনার টাইমে আমরা কাজ করতেছি এবং আমরা চাই এটা অতি তাড়াতাড়ি পদ্মা সেতু হয়ে যাক। ঈদের যে উৎসবটা, সেই উৎসবটাকে বিসর্জন দিয়ে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সবাই পদ্মা সেতুর কাজ চালিয়ে গেছি। শ্রমিকরা ছুটি না কাটিয়ে স্বাস্থ্যবিধি মেনে পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। পদ্মা সেতুর রেলওয়ে স্ল্যাব স্থাপনের অগ্রগতি 89 এবং রোডওয়ে স্ল্যাবের অগ্রগতি 84%। প্যারাপেট ওয়াল বসেছে 1,027টি, ইউরোপ থেকে আনা 192টি নতুন স্ট্যান্ডার্ডের 56টি বসে গেছে। রোডওয়ে স্ল্যাব, প্যারাপেট ওয়াল, গাইড বাদ সমস্ত কিছুর কাজ চলমান আছে এবং তা নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ হবে, এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেতুটা বাস্তবায়িত হলে আমাদের জিডিপি বৃদ্ধি পাবে, সারা দেশের উন্নয়ন বৃদ্ধি পাবে, অর্থনীতি চাঙ্গা হবে। মূল সেতুর অগ্রগতি প্রায় 93%, নদী শাসনের অগ্রগতি 83% এবং সার্বিক অগ্রগতি 85%-এর বেশি। পদ্মা সেতুর রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব, প্যারাপেট ওয়াল সহ এই নদী শাসন এলাকায় কম করে হলেও 5,000 শ্রমিক ঈদের ছুটিতে কাজ করছেন। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, আমি আমার জীবনের সাথে যুদ্ধ করি, আমি 8 বছর লেভেল ওটা কাটিয়ে আইছি, কারোর কাছে কোনো হেল্প পাই নাই, আর্থিক দিক দিয়া অনেক কষ্ট। করোনায় কর্মহীন 2,50,000 রেমিটেন্স যোদ্ধা, সহায়তায় সুনির্দিষ্ট পরিকল্পনার ঘাটতি, কোনো তালিকাই নেই প্রবাসী কল্যাণের। করোনা মহামারীতে বিশ্ব শ্রমবাজার থমকে যাওয়ায় চাকরি হারানোর পাশাপাশি নানা সংকটে পড়ে দেশে ফিরতে বাধ্য হন প্রায় 5,00,000 প্রবাসী, এদের অর্ধেকই কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন, পুনর্বাসন আটকে আছে পরিকল্পনাতেই। বিশেষজ্ঞরা বলছেন রেমিটেন্স যোদ্ধাদের দুঃসময়ে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ দরকার। এদিকে সঠিক তালিকা না থাকায় পরিকল্পনা বাস্তবায়ন না করার অজুহাত দেন প্রবাসী কল্যাণ সচিব। প্রসূন আশিসের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান।
আমি আমার জীবনের সাথে যুদ্ধ করে আমি 8 বছর লেভেল ওটা কাটিয়ে আইছি। আমার এখানে খানা দানা কষ্ট, আমার আব্বা দিন আনে দিন খায়, তবে আমার চিকিৎসা হইতেছে না। চাকরি হারিয়ে সম্প্রতি সৌদি আরব থেকে শূন্য হাতেই দেশে ফিরতে বাধ্য হন নারায়ণগঞ্জের রেখা। দেশে ফিরে উপার্জনের পথ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। রেখার মতো প্রায় একই চিত্র উঠে আসে করোনা সংকটে দেশে ফেরা আরো অনেক প্রবাসী কর্মীর কাছ থেকে। একদম শূন্য হাতে আইছি, আমি কোনো কারোর কাছে কোনো হেল্প পাই নাই, আর্থিক দিক দিয়া অনেক কষ্ট। হযরত শাহজালাল বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য মতে গত বছরের এপ্রিল থেকে এক বছরে চাকরি হারানো সহ নানা কারণে দেশে ফিরেছেন প্রায় 5 লাখ প্রবাসী কর্মী। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণা বলছে দেশে ফেরা এসব কর্মীদের প্রায় অর্ধেকেই কাজ পাননি, 53 ভাগেই দিনমজুরি সহ ছোট কোনো কাজে যুক্ত হয়ে জীবিকা উপার্জনের চেষ্টা করছেন। 5% আসার পরে কোনো ধরনের ইনকাম জেনারেশনে সম্পৃক্ত হতে পারে নাই। প্রণোদনা ঘোষণা ব্যতীত অভিবাসী কর্মীদের জন্য আর কোনো উদ্যোগ সরকারিভাবে নেওয়া হয় নাই। তাদের আবার একটা বড় অংশ আমরা দেখেছি তারা নতুন করে ধার দেনায় জর্জরিত হয়ে গেছে। যারা দেশের মধ্যে থেকে যাবে কোনো কিছু করতে পারছে না, আমি মনে করি তাদের সহায়তার জন্য আমাদের সরকারি বেসরকারি সংস্থা সবাই মিলে আমরা সমন্বিত উদ্যোগ নিতে পারি। এদিকে দেশে ফেরা কর্মীদের পুনর্বাসনে পরিকল্পনা নেওয়া হলেও সঠিক তথ্য না থাকায় তাদের সহায়তায় এখনো সুনির্দিষ্ট উদ্যোগ নেই বলে জানান প্রবাসী কল্যাণ সচিব। মানবেতর জীবনযাপন করছে তাদের সংখ্যা হয়তো খুব বেশি না, কিন্তু তারপরও আমরা স্বীকার করছি আমরা তাদের পাশে আছি। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে সঠিক ডেটাবেজ না থাকা, যারা দুস্থ অসহায় তাদেরকে দেওয়ার একটা পরিকল্পনা আমাদের আছে। শিগগিরই ফিরে আসা কর্মীদের ডাটাবেজ তৈরির মাধ্যমে অসচ্ছলদের সহায়তা করার কথা জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ভারতে সংক্রমণ কিছুটা কমলেও অক্সিজেনের জন্য এখনও হাহাকার। পশ্চিমবঙ্গে আরও কঠোর হচ্ছে বিধিনিষেধ, করোনায় আক্রান্ত হয়ে মুখ্যমন্ত্রী মমতার ভাইয়ের মৃত্যু। রাজশাহীতে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী গাছ থেকে মৌসুমের প্রথম আম নামানো শুরু হয়েছে। বাগান মালিক ও আড়তদারদের ব্যস্ততা বেড়েছে কেনা বেচায়। পর্যায়ক্রমে গোপালভোগ, মোহনভোগ জাতের আমও বাজারে উঠতে শুরু করবে। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আব্দুল সালাম। পরিপক্ক হয় রাজশাহীর বাগানগুলো থেকে মৌসুমের প্রথম গুটি আম নামিয়ে বিক্রির জন্য নেওয়া হচ্ছে বানেশ্বর আড়তে। এরপর বাগান মালিক ও আড়তদারের দামদর শেষে ওজন করে তা ক্যারেটে সাজানো হচ্ছে। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন প্রশাসনের বেঁধে দেয়া সময়েই শনিবার থেকে গাছ থেকে আম নামানো শুরু হয়েছে। আকার ভেদে প্রতিমণ বাজারে বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা পর্যন্ত। পর্যায়ক্রমে সুস্বাদু গোপালভোগ, মোহনভোগ, ল্যাংড়া, খিরসাপাত, ফজলি সহ নানা জাতের আম বাজারে উঠবে। শুরুতেই আমের দাম ভালো পাওয়ায় সন্তুষ্ট বাগান মালিক ও ব্যবসায়ীরা। হ্যাঁ, আম পাড়া আজকে শুরু করলাম, এই বিভিন্ন আঁঠি আম এখানে প্যাকেট জাত হবে, প্যাকেট করে বিভিন্ন জায়গায় চলে যাবে। আজকে আমারটা দিলাম আপনার 850 টাকা মন গুটি আম, ছোট তো এই দিন, ভালোটা বড় বেশি দাম আছে 1200-1600। এদিকে আড়তদাররা বলছেন চাহিদা অনুযায়ী গুটি আম ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করছেন তারা। আজকে থেকে আমার এখানে প্রশাসন আম ভাঙার অনুমতি দিছে, আজকে থেকে ঘরে টুকটাক আম ঢোকা শুরু হয়েছে। দাম মোটামুটি আল্লাহ ভালোই আছে, যদি এরকম ভালো বাজার থাকে তাহলে গিরস পয়সা পাবি। এই আমগুলো আপনার প্যাকেট করে আপনার ঢাকা, কুমিল্লা, আপনার কিশোরগঞ্জ এসব জেলা জেলা আমরা ওই প্যাকেট করে ব্যাপারী দিই, পাঠা দিই। প্রথম দিন হিসাবে আম খুব ভালো উঠছে, টুকটাক শুরু হচ্ছে, আগামী দিনে আরও বেশি হবে। ক্ষতিকর কীটনাশক মিশিয়ে অপরিপক্ক আম বাজারে বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে এক্সপেক্টেড টাইম, যে কোনো জিনিসের একটা সম্ভাব্য সময় থাকে, এটা থেকে 7 দিন আগে পরে হতে পারে। জেলায় প্রায় 18,000 হেক্টর জমির বাগানে এবার 2.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঈদের দ্বিতীয় দিনে বিনোদন প্রিয় মানুষ ভিড় করছেন নওগাঁর ঐতিহাসিক কুসুম্বা মসজিদ দেখতে। ঐতিহাসিকদের মতে আফগান শাসক আলাউদ্দিন হোসেন শাহ মসজিদটি নির্মাণের গোড়াপত্তন করেন 910 হিজরিতে। পাথরে তৈরি সুলতানি আমলের অনন্য এই নিদর্শন মসজিদটির জলছাপ রয়েছে 5 টাকার নোটে। নওগাঁ থেকে এম আর রকির রিপোর্ট। 520 বছরের সাক্ষ্য বহন করা 6 গম্বুজের কুসুম্বা মসজিদ। সম্পূর্ণ পাথরে তৈরি মসজিদটি নওগাঁর মান্দায় অবস্থিত। শ্বেত ও কালো পাথর ছাড়া মসজিদের দেওয়ালে নান্দনিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মূল্যবান কষ্টি পাথর দিয়ে। মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে সবসময় বিনোদন প্রেমীরা আসেন, তবে ঈদ উৎসবে বাড়ে কয়েক গুণ। ঐতিহাসিকদের মতে সুলতানি আমলের আফগান শাসক আলাউদ্দিন হোসেন শাহ 910 হিজরিতে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেছিলেন।
যা পরবর্তী শাসক ইয়াসউদ্দিন বাহাদুর শাহ 966 হিজরিতে এই মসজিদের নির্মাণ কাজ শেষ করেন। মোট 56 বছর লেগেছিল এই মসজিদের নির্মাণ কাজ শেষ করতে। যে সময় এত প্রযুক্তি ছিল না, তারপরেও এত নিখুঁতভাবে এই মসজিদটি তৈরি করা হয়েছে। কিছু বসার জায়গা কিংবা থাকার মতো জায়গা যদি করতে পারতো। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যেন এখানে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে। ইট দিয়ে তৈরি না, ইট সিমেন্ট তৈরি হলে এতদিন থাকতো না, প্রায় 500-600 বছর তৈরি আছে, একই মতো না আছে। কোনো মিস্ত্রি ছাড়া এক রাত্রে তৈরি হয়েছে। এটা আসলে বিষয়টা কি, জিনিসটা স্বচক্ষে একবার পর্যবেক্ষণ করার জন্য সবাই আসে এখানে। মসজিদের পাশেই সে সময় খনন করা হয় 100 বিঘা জমির উপর একটি দিঘি। মসজিদকে ঘিরে গড়ে উঠেছে চুরি ফিতা সহ রকমারি দোকান, যার বেশিরভাগ ক্রেতা তরুণ তরুণী। 5 টাকার নোটের উপরে যেহেতু আমাদের এলাকার একটা মসজিদের ছবি আছে, তো সেজন্য আরো বেশি কৌতূহল। পুকুরের পাশে একটা 100 বিঘা একটা দিঘি আছে, যার এই দিঘির পানি কোনোদিন শুকায় না। সুলতানী আমলের অনন্য এই নিদর্শনটি দর্শক বান্ধব করতে অবকাঠামো সহ সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান মসজিদের সুদী ব্যক্তিদের। কাজী সাহেব উপরে বসে বিচার করতেন এবং যারা বাদী বিবাদী থাকতেন তারা বিচার শুনতেন। সরকার যেন ভালো দৃষ্টি রাখেন এবং জায়গা যাতে আরও উন্নত হয় উত্তরোত্তর, এই কামনা আমরা করছি। ইতিহাস থেকে জানা যায় সে সময় দিল্লি ও আফগানিস্তান থেকে মূল্যবান সব পাথর পানিপথে এনে নির্মাণ করা হয় মসজিদটি। নওগাঁ শহর থেকে 35 কিলোমিটার দূরে প্রাচীন এই নিদর্শনটির অবস্থান। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লকডাউন বাড়লো আরও 7 দিন, ফিরতি যাত্রা ব্যবস্থাপনায় কালই প্রশাসনের সিদ্ধান্ত। করোনার তৃতীয় ঢেউ রুখতে পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থার তাগিদ, আজ 22 জনের মৃত্যু। ঈদের ছুটিতেও পদ্মা সেতুর মহা কর্মযজ্ঞ, দিন রাত শ্রম দিচ্ছেন প্রায় 5,000 কর্মী। নদী শাসনের পাশাপাশি বসছে রোড ও রেল স্ল্যাব। এবং চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতের তাণ্ডবে ইন্ধনের মামলায় জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী 3 দিনের রিমান্ডে, সাতকানিয়া থেকে গ্রেপ্তার। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।